হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ইডলি, ডোসা, বড়া, সামোসা, পকোড়া, যে কোনো স্ন্যাক্সের জন্য নারকেল আর চিট বাদামের চাটনি বানিয়ে দেখাবো। খুবই সহজ রেসিপি, চলুন ঝটপট রেসিপি দেখে নিই। এর জন্য আমাদের লাগবে একটা মিক্সার গ্রাইন্ডার জার, আর এই নিয়েছি আমি নারকেল। এখানে পৌনে এক কাপ মতো নারকেল হবে, তাজা নারকেল। আর নিজের কালো ছালটা আমি ফেলে দিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কোয়ান্টিটি নিজের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার চাটনি এখানে কম, তাই আমি ছোটো জার নিয়েছি, আপনারটা বেশি হলে বড় জার নিয়ে নিন। আর এর সঙ্গে দিতে হবে আমাদের ভাজা চিট বাদাম বা মুংফলি, যাই বলুন। এখানে আমি আধা কাপের থেকে একটু কম নিয়েছি। পরিমাণ একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই, তবে আমি নারকেলের থেকে হিসাবে চিট বাদামটা কম নিয়েছি এই আর কি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, এক ছোটো চামচ আমি লবণ নিয়েছি। স্বাদ মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি একটু বেশি ঝাল করব, তাই আমি একটু বেশি নিয়েছি, নিজের হিসাব মতো নিয়ে নিন। আর এখানে আপনি চাইলে কাঁচা আদা অ্যাড করতে পারেন, আধা ইঞ্চির মতো আদা কুচি করে নিয়ে নিন, আমি এখানে দিচ্ছি না। তো এর সাথে আমি দেব কিছু ফ্রেশ ধনে পাতা, অল্প দিয়েছি, নিজের পছন্দ মতো কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে একটুখানি জল দেব, একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমরা চাটনিটাকে পিষব। তো একটুখানি জল দিলাম, প্রয়োজন মতো জল ব্যবহার করে চাটনিটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেশ খানিকটা জল লেগেছে এবং বারবার করে অল্প অল্প করে আমি জল অ্যাড করেছি, একবারে বেশি জল অ্যাড করিনি। একটা বাউল নিয়ে নেব, বাউলে ট্রান্সফার করে নেব চাটনিটাকে, কারণ আমাদের এখন তড়কা লাগাতে হবে, মানে ফোড়নি বা ফোড়ন বলে আর কি, যাই হোক। তো বাউলের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি, একটুখানি জল আমি দিয়ে দেব মিক্সার জারটা ধুয়ে, কারণ আজকে আমি একটু পাতলা করব। নর্মালি আমি একটু গাঢ়ই করে থাকি, কিন্তু আজকে যারা খাবে তাদের একটু ডিমান্ড আছে কি একটু পাতলা করো, তাই একটু পাতলা করে দিলাম। এবার চলুন তড়কা বানিয়ে নিয়ে আসি। একটা প্যান বসিয়েছি আমি, কারণ আমার কাছে তড়কা প্যান নেই, তাই ফ্রাই প্যান বসিয়েছি। তেল দিয়ে দিয়েছি এক চামচ, তেল বেশি কম করতে পারেন, আর তেল ভালো মতো গরম হতে দিতে হবে। তারপরে এর মধ্যে জিরে আর সর্ষে অ্যাড করব। এক টিস্পুন আমি জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব এক টিস্পুন সর্ষে। জিরে আর সর্ষেকে ভালোভাবে ফুটতে দিতে হবে। আর এর সাথে সাথে আমরা দেব কিছু শুকনো লঙ্কা, লাল শুকনো লঙ্কা, ভালো করে ভেজে নেব। কিছুটা উড়দ ডাল বা বিউলির ডাল যাকে বলে, একটুখানি বিউলির ডাল থাকলে দিয়ে দেবেন এক চা চামচের মতো, আমার কাছে নেই বলে আমি স্কিপ করছি। আর একটুখানি হিংও লাগতো, হিংটাও শেষ হয়ে গেছে, তাই এই দুটো জিনিস থাকলে আপনি অবশ্যই দিয়ে দেবেন, এক চুটকি মতো হিং দিয়ে দেবেন। তো সবার শেষে আমাদের এখানে দিতে হবে কারি পাতা। কারি পাতা আছে আমার কাছে, তো দিয়ে দিলাম, 10-12টা কারি পাতা নিয়েছি। আর আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার একেবারেই লেট করা যাবে না, ফটাফট তড়কাটাকে এনে আমাদের চাটনির সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি দিয়ে দিলাম, মিশিয়ে নেব ভালো করে, আর আমাদের চাটনি একেবারে তৈরি হয়ে যাবে। এই চাটনিটা বানাতে একেবারেই টাইম লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়, মোটামুটি 2-3 মিনিটে হয়ে যায়। তো চলুন মিশিয়ে নিই। যে কোনো সময় ডোসা, বড়া বা ইডলি বা সমোসা, পকোড়া, যে কোনো কিছু যদি আপনার খেতে হয় আর ঘরে যদি শুধুমাত্র নারকেল আর মুংফলি দুটো জিনিস থাকে, তাহলে একেবারে ঝটপট 2 মিনিটে চাটনি করে আপনি খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হয় না, একদম চটজলদি প্রসেস। তো আজকে আমি বানিয়েছি মুং ডালের ডোসা, কিন্তু আই এম রিয়েলি ভেরি সরি কি আমি ফুল রেসিপিটা রেকর্ড করতে পারিনি, কারণ জানেনই তো আমার ছোটো একটা বাচ্চা আছে, তো এ কারণে আমি রোজ রোজ ভিডিও আপলোড করতেও পারি না। তো এইটুকুই করলাম, ডোসাটা আমি রেকর্ড করতে পারিনি, পরে কখনো করব। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে একেবারেই যাবেন না, বেল আইকনকে অলে অবশ্যই প্রেস করবেন। আর এই চাটনিটা নর্মালি সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স যেমন ইডলি, ডোসা, বড়া এই সমস্ত সঙ্গে খাওয়া হয়ে থাকে, কিন্তু আপনি সমোসা পকোড়ার সাথেও খেয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে। তো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।